পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনার সময় সরকারের দেয়া প্রণোদনা অর্থনীতিকে গতিশীল রেখেছে, কিন্তু এর সঠিক ব্যবহার নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গৃহহীনদের ঘর দেওয়ার প্রকল্পটি বিশ্বে রোল মডেল উল্লেখ করে এর পরিধি আরও বাড়বে বলেও জানান মন্ত্রী। শিল্পখাতে করোনার অভিঘাত মোকাবিলায় সরকারি উদ্যোগ বিষয়ক ছায়া বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় ঢাকা কমার্স কলেজ, আর বিরোধী দল ছিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অনুষ্ঠানের 10 দফা সুপারিশ তুলে ধরে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, বড় শিল্পের মালিকরা এই প্রণোদনার টাকা নিয়ে অন্য কাজে ব্যয় করেছে। প্রণোদনার ব্যবহারের ক্ষেত্রে সরকারের নজরদারি যথেষ্ট ছিল না। এই প্রণোদনা প্যাকেজগুলো কি আসলে নির্দিষ্ট জায়গায় যাদের জন্য প্রয়োজন তারা কি পেয়েছে নাকি তারা পায়নি, এই জায়গায় কিন্তু প্রশ্ন তৈরি হয়। করোনার অভিঘাতের সময় যে সকল কল কারখানার মালিক, শিল্প প্রতিষ্ঠান মালিকরা সরকারের বিশেষ প্রণোদনা প্যাকেজের ঋণ গ্রহণ করেছে, সেই ঋণটা যে কারণের জন্য প্রদান করা হয়েছে সেই কারণে তারা ব্যবহার করেছে কিনা সেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে খতিয়ে দেখবার জন্য আজকে আমি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দাবি করতে চাই। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রণোদনা কোনো ক্ষতিপূরণ নয়, তবে প্রণোদনা যাই দেওয়া হয়েছে তা সঠিকভাবে ব্যবহার হয়নি বলে মন্তব্য করেন তিনি। প্রণোদনা আমি যাই দিলাম না কেন, সেটা কিন্তু ব্যবহারটা যথাযথ হয়নি, ফ্লোটা প্রবাহটা যথাযথ হয়নি স্বীকার করবো। এই সেবিরও নিম্নে যারা আছেন তাদের অনেকের কাছে আমাদের এই প্রবাহ বা টাকা যে পৌঁছে নেয়, কারণ কি আমাদের ইচ্ছার ভাব নয়। তারা যে সিস্টেমটা আমরা ব্যবহার করেছি ব্যাংকিং খা, এর সঙ্গেই তাদের পরিচয় অনেকের নেই, সম্পৃক্ততা নেই, কারণ আমাদের ব্যাংকিং চ্যানেলটা অত্যন্ত ফর্ম্যাল, নিয়মকানুন সেটা ওদের জন্য যথেষ্ট নয়। গৃহহীনদের বাড়ি দেওয়া সরকারের সাহসী উদ্যোগ মন্তব্য করে মন্ত্রী বলেন, এক্ষেত্রে দু একটি ভুল ভ্রান্তি হতে পারে, তবে তা সংশোধন করা হবে। 66,000 ফ্যামিলি, এটা বিরাট ব্যাপার, 9 লক্ষ হবে শেষ পর্যন্ত। এই প্রতিটি বাড়ির ইউনিট কস্ট প্রায় 2 লাখ টাকা, এটা জন্য অনন্য ব্যাপার। ভুল খুঁজে পাবেন, অবশ্যই খুঁজে পাবেন, কিন্তু সার্বিকভাবে এটা অনন্য ব্যাপার। এই দেশ কেন সারা বিশ্বের জন্য আমি বলব, আমার জানা মতো কোথাও একবারে একসঙ্গে এতগুলো কাজ করা হয়নি, আমরা এটা করেছি। এখানে 2-1টা ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে, সেটাকে আমরা ক্যারেক্ট করবো, সেটা কিছু নেই। ছায়া বিতর্কে বিরোধী দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে এ পর্বের বিজয়ী ঘোষণা করা হয়। বিশাল নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।